অমিতা বাংলা ইউটিউব চ্যানেল। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। এই কাঠপাটা রোদ মাথায় নিয়ে আপনারা দীর্ঘক্ষণ সভায় রয়েছেন। আমি ধন্যবাদ জানাই জেলার সভাপতি এবং রাজ্যসভার সাংসদ আমাদের সভামঞ্চে রয়েছেন সুভাষিস চক্রবর্তী মহোদয় সহ, যার সমর্থনে আজকে আমাদের এই সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য স্নেহধন্য প্রার্থী সাগর বিধানসভা কেন্দ্র থেকে জোড়া ফুল প্রতীকচিহ্ন নিয়ে আপনাদের সকলের ভালোবাসা সমর্থন স্নেহ আশীর্বাদকে পাথেয় করে যিনি লড়াইয়ের ময়দানে নেমেছেন, শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকার সাংসদ বর্ষিয়ার নেতা আমাদের অভিভাবক চৌধুরী মোহন জাটুয়া রয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা পরিষদের সদস্য এবং আজকের সভার সঞ্চালক শ্রীমন্ত কুমার মারি, আমি ধন্যবাদ জানাচ্ছি। সন্দীপ কুমার পাত্র রয়েছেন জিকো, আমি তাকে ধন্যবাদ জানাই। ধীরেন্দ্রনাথ দাস, চিত্তরঞ্জন কাস্ত সহ অখিলেশ বারুই, কল্পনা মালী মণ্ডল, শতদ্রু শোভন কর, স্বপন প্রধান, কুমারেশ পাণ্ডা, দেবাশিস জানা, অভিষেক দাস, শেখ কাদের আলী সহ বিশ্বজিৎ নাইয়া, সুকুমার মাইতি, বাবলু প্রধান, পঞ্চানন কর, বুদ্ধদেব দাস, হিমাংশু আইচ, সুশীল দাস এবং দেবেন্দ্রনাথ প্রধান সহ যারা সভামঞ্চে রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আসতে একটু দেরি হয়েছে, আপনারা 9:30 থেকে জমায়েত করে এই সভামঞ্চে রয়েছেন, এখন প্রায় বেলা 2:20, মানে 5 ঘন্টা ধরে জমায়েত করে এই কাঠফাটা চৈত্রের রৌদ্রে আপনারা ঠাই বসে রয়েছেন এবং একটা লোকও মাঠ ছেড়ে যায়নি। আমি হেলিপ্যাড থেকে আসার সময় দেখছিলাম দু ধারে কাতারে কাতারে মানুষ, যা সংখ্যায় মানুষ সভাস্থলে রয়েছে দ্বিগুণ মানুষ হেলিপ্যাডে রয়েছে। এবং এই গরম মাথায় নিয়ে যারা সভায় আসে তারা নিশ্চিতভাবে বঙ্কিমবাবুকে সমর্থন জানাতে আসে, মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে সভায় আসে, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে মেরুদণ্ড বিক্রি করব না, আর যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক 1 তারিখ ভোট জোড়া ফুলে দেবই দেব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আর যাই হোক বহিরাগতদের কাছে মাথা নত করব না, বিশ্বাসঘাতকদের কাছে সাগরের পবিত্র মাটি বিক্রি করব না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম, আছি, থাকব এবং বাংলার আগামী দিন দিল্লির বশ্যতা স্বীকার করবে না। কি তাই তো ভাইরা, তাই তো মায়েরা? এখানে বিপুল সংখ্যায় মায়েরা রয়েছে, দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে। বলুন, ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আপনারা চান সেই মহিলা মুখ্যমন্ত্রী আপনাদের বাড়ির মেয়ে, বাংলার মেয়ে দিল্লির কাছে আত্মসমর্পণ করুক? আপনারা চান গুজরাটের নেতা, আহমেদাবাদের নেতা, মধ্যপ্রদেশের নেতা, উত্তরপ্রদেশের নেতা এদের কাছে গিয়ে বশ্যতা স্বীকার করুক? আপনারা চান সাগরের মাটির আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক এবং তাদের স্থাবকতা করে আমরা আগামী 5 বছর বেঁচে থাকি? আপনারা চান না? আপনারা চান ভাঙা পায়ে লড়াই করে বাংলার মেয়ে দিল্লির বুক থেকে বাংলার দাবি ফিরিয়ে আনুক? বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্রহ মেদিনী। আগামী দিন যত বড় লড়াই হবার হবে, এ তো আগেও হয়েছে 2019 সালে, আমি নত মস্তকে এই মাটিকে প্রণাম জানাই। তার কারণ হচ্ছে আপনারা 2019 সালেও এদের কাছে মাথা নত করেননি। 2019 সালেও যেখানে বাংলায় বিজেপির 18 জন সাংসদ জিতেছিল সেখানে আপনারা দক্ষিণ 24 পরগনায় 4টে সাংসদ এবং 31টা বিধানসভায় 31-0 করে তৃণমূলের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে থেকে রায় দিয়েছিলেন যে এ মাটি বশ্যতা স্বীকার করবে না। 2016তে আপনারা 31টার মধ্যে 29টাতে জিতিয়েছিলেন, একটা কুলতলিতে আমরা পরাজিত হয়েছিলাম আর একটা যাদবপুরে হয়েছিল, সেটা তো 2019-এ জিতে গেছি। আর এবার তো 31-0 করার লড়াই না, 250 সিট জেতার লড়াই। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি দক্ষিণ 24 পরগনায় এই সাগর, পাথর প্রতিমা, গোসাবা, কাকদ্বীপ যে 4টে বিধানসভায় আগামী 1 তারিখ ভোট আছে, 1 তারিখ ভোট দেবেন বিজেপিকে এপ্রিল ফুল করতে হবে, 4-0 করতে হবে প্রথম দ্বিতীয় দফায়। প্রথম দফায় ভোট হয়েছে দেখেছেন, 8 দফায় ভোট করছে বাংলায়,
অন্যান্য রাজ্যে এক দফায় ভোট, বাংলায় আট দফায় ভোট। কেন জানেন? বিজেপি সুবিধা করে দিতে হবে নির্বাচনের আয়োগকে, নির্বাচন কমিশনকে। আর একটা জেলা তাকে তিন ভাগে ভাগ করেছে, এক তারিখ দক্ষিণ চব্বিশ পরগনায় চারটে আসনে ভোট, ছ তারিখ আবার বাকি কিছু আসনে ভোট, আবার দশ তারিখ ভোট। একটা জেলাকে তিন ভাগে ভাগ করেছে, তা আট ভাগে ভাগ করুন, খুব ভালো কথা। আপনি পরের বার আশি ভাগে ভাগ করুন, তাও আপনাদের জামানত জব্দ হবে। আর প্রথম দফার ভোট তো হয়ে গেছে, আপনারা দেখেছেন প্রথম দফার ভোটে বাংলার মানুষ গণতান্ত্রিক ভাবে বহিরাগতদের হাত ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় পা ভাঙবে, তৃতীয় দফায় হাঁটু ভাঙবে, চতুর্থ দফায় কোমর ভাঙবে, পঞ্চম দফায় মাজা ভাঙবে, তারপর ঘাড় ভাঙবে, তারপর মাথা ভাঙবে। আর আগামী দু তারিখ বল হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে এদের বাংলা থেকে বিদায় দিতে। যারা বাংলা জানে না, বাংলা পড়তে পারে না, বাংলা লিখতে পারে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে বলতে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, বলছে সোনার বাংলা করুন। আচ্ছা, আপনি যদি সোনার বাংলা করতে চান, তাহলে আপনি দু দশক ধরে মধ্যপ্রদেশে ক্ষমতায়, সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? আপনি দু দশকের বেশি গুজরাটে ক্ষমতায়, সোনার গুজরাট হলো না কেন? সোনার ত্রিপুরা হলো না কেন? সোনার আসাম হলো না কেন? সোনার ঝাড়খণ্ড হলো না কেন? সোনার ছত্তিশগড় হলো না কেন? সোনার হরিয়ানা হলো না কেন? সোনার ত্রিপুরা হলো না কেন? সোনার অরুণাচল হলো না কেন? সোনার দিল্লি হলো না কেন? সোনার ভারতবর্ষ হলো না কেন? এখন বলছে সোনার বাংলা করবো, সোনাও বলতে পারছে না, বলছে সোনা। বাংলা বলতে পারে না তো, নিজের নামটা লিখতে পারবে না, এরা করবে সোনার বাংলা। আরে সোনার বাংলা মমতা ব্যানার্জি করেছে, ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য আর চিকিৎসা। আপনাদের অধীনে তো এতগুলো রাজ্য আছে, বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে একটা রাজ্য বলুন যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে, বিনা পয়সায় খাদ্য দিচ্ছে, একটা বলতে পারবেন না। মমতা ব্যানার্জি যা বলে করে দেখায়, যা প্রতিশ্রুতি দেয় বাস্তবায়ন করে দেখায়, তা রূপায়ন করে দেখায়। বাংলার মানুষকে যা কথা দিয়েছে 2011 আগে, 11 থেকে 16 করে দেখিয়েছে, 16 আগে যা কথা দিয়েছে 16 থেকে 21 করে দেখিয়েছে। আপনারা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি ক্ষমতা এলে বিনা পয়সায় শিক্ষা দেবো, আজকে শিক্ষা বিনা পয়সায় বাংলার মাটিতে? হ্যাঁ কি না? বলেছিল বিনা পয়সায় স্বাস্থ্য দেবো, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পেয়েছেন? হ্যাঁ কি না? বলেছিল যুবশ্রী করবো, করেছে? হ্যাঁ কি না? বলেছিল কন্যাশ্রী করবো, করেছে? হ্যাঁ কি না? বলেছিল রূপশ্রী করবো, করেছে? হ্যাঁ কি না? বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, খাদ্য খাদ্য সাথীর আয়তায় বাংলার 10 কোটি মা ভাই বোনদের এনেছে কিনা? আর এরা বলেছিল কি 2011-2014 সালে ক্ষমতায় আসার আগে? বলেছিল আচ্ছা দিন আসবে, বাংলার সবাইকে আমরা, ভারতবর্ষের 130 কোটি মানুষকে আমরা 15 লাখ টাকা করে দেবো। কেউ পেয়েছেন 15 লাখ? বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো এখানে এই সভায়, আজকে 25,000 লোক রয়েছে হেলিপ্যাড আর সভাস্থল মিলিয়ে। আপনি বলুন কেউ হাত তুলে নরেন্দ্র মোদী চাকরি দিয়েছে কাউকে এই সাগরের মাটিতে? বলেছিল 130 কোটি মানুষকে 2 মাস লাইনে দাঁড় করিয়ে বলেছিল নোটবন্দি করে যে আমরা কালো টাকা ধ্বংস করবো। কালো টাকা ধ্বংস হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, বড়লোক আরো বড়লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে আমরা শক্তিশালী করবো, দেশের অর্থনীতি আজকে রসাতলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করে দেখিয়েছে। একদিকে বহিরাগত নেতা বলছে আমাকে সুযোগ দিন আমি কাজ করে দেখাবো, আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের উন্নয়নের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। দিলীপ ঘোষ বলছিল না 2 মাস আগে, বলছে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ভাওতা, দুয়ারে সরকার হচ্ছে ভাওতা। আর পরের দিন দেখেছেন কি হয়েছে, দিলীপ ঘোষের বাড়ির লোক দাদা আর বৌদি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি অবস্থা এদের! বলছে আমরা ক্ষমতা এলে স্বাস্থ্যসাথী তুলে দিয়ে আয়ুষ্মান ভারত করব। আপনারা শুনে রাখুন, এখানে মিডিয়া আছে, আমি যা বলি বুক চিতিয়ে বলি, এক কথার ছেলে। বলছে স্বাস্থ্যসাথী আমরা তুলে দিয়ে আয়ুষ্মান ভারত করব, বাংলার জনসংখ্যা 10 কোটি, কেন্দ্রের সরকার আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 10% লোককে, 1 কোটি লোককে। দক্ষিণ চব্বিশ পরগনায় কত লোক থাকে? প্রায় 80-85 লক্ষ লোক থাকে, 1 কোটি কাছাকাছি লোক থাকে। তাহলে 10 লক্ষ লোককে আয়ুষ্মান ভারত দিত, আর কেউ পেত না। সাগর বিধানসভায় কত লোক থাকে? 3 লক্ষ লোক থাকে, 2.5-3 লক্ষ। তাহলে 30,000 লোককে আয়ুষ্মান ভারত দেবে, আর 2,70,000 লোক কোনো পরিষেবা পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে হবে না, বলেছে আমি যখন নির্বাচিত হয়েছি, আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছি, আমাকে যারা ভোট দিয়েছিল আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছিল আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিই বাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সে পরিষেবা যাবে, আমি 10% লোককে পরিষেবা দিতে পারবো না। আমি যখন নির্বাচিত হয়েছি
আমি যখন রাজ্যের প্রশাসনিক প্রধানের পদে বসেছি আমার কোন জাতি দল ধর্ম দেখার দরকার নেই, আমার একটাই ধর্ম, সে ধর্মটার নাম হচ্ছে মানব ধর্ম। কে কন্যাশ্রী পাবে, কে যুবশ্রী পাবে, আর সবার বাড়িতে বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা রেশন যাবে, এটাই আমি সুনিশ্চিত করব। আয়ুষ্মান ভারত, আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোন সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, স্মার্টফোন, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে যদি ফ্রিজ থাকে আয়ুষ্মান ভারত পাবেন না, টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, রেডিও থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, মোটরসাইকেল আয়ুষ্মান ভারত পাবেন না, স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, পাকা ছাদ থাকলে মাথার উপর আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার থেকে কাকদ্বীপ, সুন্দরবন সাগর, ওদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দায়ে বায়ে সামনে পিছনে 8 থেকে 80, শ্রমিক, কৃষক, খেতে খাওয়া মানুষ, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, ছাত্র, যুব, মহিলা, এসসি, এসটি, ওবিসি, পিছিয়ে পড়া শ্রমিক, কৃষক, দিনানা, দিন খাওয়া মা ভাই বোনেরা, সকলে স্বাস্থ্যসাথীর আয়তায়, সকলে স্বাস্থ্যসাথীর আয়তায়। আপনি কোনটা নেবেন, স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? ভাইরা মায়েরা কোনটা নেবেন, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? স্বাস্থ্যসাথী কার্ডটা প্রিন্ট করতে গিয়ে স্মার্ট কার্ডের যে খরচাটা হয় সেটাও আপনাকে দিতে হচ্ছে না, মমতা ব্যানার্জির সরকার দিয়ে দিচ্ছে বিনা পয়সায়, 10 পয়সা খরচা নেই। আর এরা বলছে আয়ুষ্মান ভারত। সারা বাংলা থেকে শুনে রাখুন, প্রতি বছর এরা 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। কত টাকা? 75,000 কোটি টাকা এক বছরে। 7 বছর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মামলা হোক, আমাকে জেলে ঢোকাক যদি ক্ষমতা থাকে নরেন্দ্র মোদী, অমিত স্যার, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি যদি মিথ্যে কথা বলি। বাংলা থেকে প্রতি বছর 75,000 কোটি টাকা এরা কেটে নিয়ে যাচ্ছে। 7 বছরে সংখ্যাটা কত হয় গুণ করে দেখুন একবার, 5,25,000 কোটি টাকা, 5 কোটি নয়, 500 কোটি নয়, 5,000 কোটি নয়। বাংলা থেকে 7 বছরে দিল্লির সরকার 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। আর আমফানের সময় যদি 1,000 কোটি টাকা পাঠায় বলবে এ তো রুপিয়া, আরএসএস লোকেরা বাড়ি বাড়ি যাবে বলবে এ রুপিয়া তো মোদিজি নেবে যায়। আরে এই টাকা বাংলার মানুষের টাকা, আমাদের আপনাদের করের টাকা, বিজেপির নেতার বাবার টাকা নয় যে মোদিজি নেবে যায়। মোদিজি নেবে যায় কি? 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গিয়ে 1,000 কোটি টাকা মোদিজি নেবে যায়। আপনার থেকে যদি কেউ 500 টাকা নিয়ে আপনাকে 5 টাকা ধার দেয় আপনি মানবেন? কেউ আপনাকে 5,000 টাকা নিয়ে নিলো আপনার থেকে, নিয়ে বললেন 500 টাকা ধার দিলাম, আপনি বলবেন না ভাই আমার বাড়ি বাকি 4,500 টাকা কোথায় গেল? বলবেন না? জিজ্ঞেস করবেন না? এ তো আপনার ন্যায্য টাকা, আপনার ন্যায্য পাওনা, এ তো সাগরের টাকা, দক্ষিণ চব্বিশ পরগনার টাকা, এ তো আমার আপনার করের টাকা। আর ফুর্তি করা হচ্ছে, একদিকে 1,500 কোটি টাকার পার্টি অফিস, 8,500 কোটি টাকার বিমানে চড়ে বেড়াচ্ছে বিজেপির নেতারা। বিজেপি নিজেকে দাবি করছে ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল, আর সিপিএম কংগ্রেস সম্পর্কে যত কম বলা যায় ভালো, যত কম বলা যায়। সংযুক্ত মোর্চা এদের কিছু আছে, যে কংগ্রেস লড়াই করত সিপিএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কি অবস্থা আজকে সিপিএম এর লাল ঝান্ডার তলায় এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য হাত মেলাতে হচ্ছে। নাম দিয়েছে সংযুক্ত মোর্চা, আর একদিকে বিজেপি। দেখুন এদের, আপনি দেখেছেন অমিত শাহকে এসে কোনোদিন এক কথা বলছে বিমান বসুর বিরুদ্ধে, অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে দেখেছেন? কেউ দেখেছে? আপনি বলুন, এরা সভা করছে বিমান বসু, অধীর চৌধুরী, নরেন্দ্র মোদী, অমিত শাহকে গালাগালি দিচ্ছে? না, গালাগালি কাকে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে করে হোক বাংলার মেয়েটাকে সরাতে হবে। আপনারা বলুন, আপনারা আগামী দিন বহিরাগতদের সাথে থাকবেন না বাংলার মেয়ের সাথে থাকবেন? আপনারা কি চান? আপনারা চান আপনারা দিল্লির স্থাপকতা করে মেঝে থাকবেন? আগামী দিন আপনার পরিবারের যদি কোনো পরিষেবা দরকার হয়, আপনার বাড়ির সামনে একটা রাস্তা হবে, দিলীপ ঘোষেরা বলবে দাঁড়াও আগে মোদিজিকে জিজ্ঞেস করি রাস্তা করবো কিনা, একটা লাইট লাগাতে হবে 10 ওয়াটের একটা খুঁটি ফুঁতে বলবে দাঁড়াও আগে অমিত শাহর অনুমোদন নিয়ে আসি লাইটটা লাগাবো কিনা, একটা ক্লাবকে টাকা দিতে হবে বলবে দাঁড়াও আগে জিজ্ঞেস করি দিল্লিকে দেবো কিনা। বলছে দুর্গাপুজো বাংলায় হয় না, এত বড় মিথ্যে কথা আপনারা মানবেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর দুর্গাপুজোর জন্য প্রত্যেকটা ক্লাবকে 50,000 টাকা করে দিয়েছে,
এরা চোখ খুলে দেখে না তো, পরের বার একটা প্রকল্প আমরা শুরু করবো, ছানি শ্রী প্রকল্প, চোখে ছানি পড়ে গেছে কোনো কাটাবো, বসিয়ে বসিয়ে একটা একটা করে কাটাতে হবে। বলছে বাংলায় দুর্গাপুজো হয় না, আর দিলীপ ঘোষ বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, ভারতের সর্বভারতীয় নেতা এসে বলছে দুর্গাপুজো হয় না, আর রাজ্যসভাপতি বলছে মা দুর্গাকে কেউ চেনে না। আপনি এই দলকে ক্ষমতায় আনতে চান যারা মা দুর্গার অপমান করে বাংলার মাটিতে দাঁড়িয়ে? এই অধিকার কে দিয়েছে আপনাদের বলুন? মায়েরা, দুর্গাপুজো, কালীপুজো, সত্যনারায়ণ পুজো, অন্নপূর্ণা পুজো আমাদের গ্রামে গঞ্জে হয় না, বাড়িতে বাড়িতে হয় না, পাড়ায় পাড়ায় হয় না, অঞ্চলে অঞ্চলে হয় না, তাহলে এই মিথ্যাবাদীদের আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না? এরা লড়ুক না, এরা এরা যদি প্রকৃত রাজনীতিবিদ হয় আসুন না, লড়ু, লড়াই করুন, ক্ষমতা থাকলে তথ্য পরিসংখ্যান উন্নয়নের লড়াই হোক। আপনার মোদি 7 বছরে কি করেছে আর আমাদের দিদি 10 বছরে কি করেছে? লড়বেন? ক্যামেরার সামনে বলে দিয়ে যাচ্ছি কোথায় লড়বেন ঠিক করুন জায়গা। 341টা ব্লক রয়েছে বাংলায়, 80,000 বুথ, আপনি জায়গা ঠিক করুন, আপনি সভা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি মঞ্চ ঠিক করুন, আমাকে 1 ঘন্টা আগে বলবেন আমি যাব। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো, একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা আর একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার মোদি সরকার 7 বছরে কি করেছে আর আমাদের মামাটি মানুষের সরকার 10 বছরে কি করেছে? উন্নয়নের নিরিখে লড়াই হবে, যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে, যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াইয়ে 10-0 গোল করে আপনাদের মাঠের বাইরে না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আপনারা পারবেন, হিম্মত আছে, লড়াই করবেন, আসুন, জোর জবরদস্তি ধরবেন নামে আর এজেন্সির বিরুদ্ধে, এজেন্সিদের কাজে না লাগিয়ে রাজনীতি দল, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আপনি তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন না, কে বারণ করেছে, দেখি না কত ক্ষমতা। এসব চলবে না, পয়লা এপ্রিল এপ্রিল ফুল হতেই হবে, চলবে না, অন্যায় টিকবে না, ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি, তৈরি থাকুন। আর বাংলার মানুষ কোনোদিন বশ্যতা স্বীকার করেনি, আপনি ভাবছেন আসবো টাকা দেবো মানুষকে কিনে নেব আর ভোট নিয়ে নেব? আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যদি বিজেপি টাকা দিতে আসে, হাত জোর করে অনুরোধ করছি টাকাটা নেবেন, টাকাটা নেবেন, এই টাকা আপনার টাকা, টাকাটা নিয়ে বলবেন বিজেপিকে ভোট দেবো, আর ইভিএম এ গিয়ে জোড়া ফুলে ভোট দিয়ে এদের জামানত বাজেয়াপ্ত করব। হাত জোর করে আমি অনুরোধ করছি, বিজেপি যখন আসবে কাউকে বলবে 500 টাকা দিচ্ছি, কাউকে বলবে 1,000 দিচ্ছি, আপনি রেট বাড়াবেন, বলবে 500 হবে না, 2,000 দে, এদের প্রচুর টাকা দেবে, টাকাটা নিয়ে নেবেন। হাত জোর করে মায়েদের বলছি এই টাকা বাংলার টাকা। লকডাউনের সময় দেখেছেন কৃষকেরা শ্রমিকেরা কি পরিণতি দুর্গতি হয়েছিল এদের, অপরিকল্পিত লকডাউন, 1400 কিলোমিটার 1500 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে হয়েছে, আর আরেকদিকে বিজেপির নেতাদের নিয়ে যাচ্ছে প্রাইভেট জেটে করে, চার্টারে করে, বিমানে করে নিয়ে যাচ্ছে নেতা কিনে। এই খরচা কোত্থেকে আসে? এটা আমার আপনার টাকা, আপনাকে টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন, বড় ফুলের থেকে টাকা নেবেন আর ছোট ফুলে ভোট দেবেন, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবেন, আমি অনুরোধ করে দিয়ে যাচ্ছি। বাংলার মানুষ তো মেরুদণ্ড বিক্রি করে না, অনেকে বলে আমি টাকা নেবো না, আরে টাকা নিতে হবে, এই টাকা তোমার টাকা তো, দিচ্ছে টাকা নাও, টাকা নিয়ে আগামী দিন ইভিএম এদের জামানত জব্দ করো, একদিকে টাকাও যাবে আর একদিকে বাংলা দখল করার লোভও যাবে, তবেই তো বহিরাগত কোনো বিদায় নেবে, তবেই তো পরের বার টাকা দিতে ভাববে, তবেই তো পরের বার বাংলার মানুষকে কিনতে ভাববে, তবেই তো পরের বার বাংলার সাথে গদ্দারি করার আগে 100 বার ভাববে, তবেই তো আগামী দিন বাংলা জবরদখল করার লড়াই থেকে এরা বিরত থাকবে। কি ঠিক বলছি তো? ঠিক বলছি? তাহলে আগামী দিন 1 এপ্রিল যখন ভোট হবে, আর 2 মে যখন ভোট বাক্স খুলবে, পদ্মফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। আর আমি আমার মায়েদের বলবো, দেখুন একদিকে মমতা ব্যানার্জি যা বলেছে করে দেখিয়েছে, বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো দিয়েছে, বিনা পয়সায় স্বাস্থ্য দেবো দিয়েছে, চিকিৎসা দেবো দিয়েছে, এই যে ছোট ছোট ছেলেরা 11-12 পড়ে, এদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য, মোবাইল ফোন কেনার জন্য, স্মার্টফোন কেনার জন্য মমতা ব্যানার্জি 10,000 টাকা করে দিয়েছে। আপনি বলুন তো এরা কি ভোট দেবে? এরা তো 18 বছর পার করেনি, এরা তো ভোটের পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি, মমতা ব্যানার্জি এদের টাকা দিয়েছে কেন? রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের অঙ্ক দিয়ে করে না, উন্নয়নকে সামনে রেখে করে।
যে তোমরা আগামী দিন ভোট দাও না দাও, ভোট দিতে হবে না, নিজেদের ভবিষ্যৎ নিজে গড়ো, নিজের পরিবারকে সমৃদ্ধশালী করে তোলো। এই যে স্বাস্থ্যসাথী কার্ড মহিলাদের নামে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, নারী ক্ষমতায়নের প্রতীক, আপনাদের নামে করেছে। এটা তো বাড়ির একজন যুবকের নামে করতে পারত, যুবতীর নামে করতে পারত, একটা ছাত্রর নামে করতে পারত, একটা তরুণীর নামে করতে পারত, আপনাদের নামে করেছে কেন জানেন? বিয়ের পর মহিলারা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, তখন মা বাবা কেমন আছে বাপের বাড়িতে খোঁজ নেওয়ার মতো দুটো লোক থাকে না, দুবেলা খেয়েছে না খায়নি, শরীরের অবস্থা কি, খোঁজ নেওয়ার মতো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে, পরিবারের গৃহকর্তীর নামে। কেন জানেন, কেন করেছে জানেন? যদি আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ডটা থাকে, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আয়তায়, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আয়তায়, কেউ বাদ যাবে না, এ নজিরবিহীন। আপনি বলুন না ভারতবর্ষে কে করে দেখিয়েছে, কেউ করে দেখাতে পারেনি। আর দিদি যা বলেছে করে দেখিয়েছে, আমরা যা প্রতিশ্রুতি দিই আমরা বাস্তবে বাস্তবায়িত করে দেখাই, আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আর বিজেপি যা বলে, অডিও ক্যাসেট, ভাঙা অডিও ক্যাসেট, অডিও ক্যাসেটটা টেপে চালাবেন, দেখবেন খালি শোনা যায়, চোখে দেখা যায় না। বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে অডিও ক্যাসেট, খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না, 15 লাখের মতো, 2 কোটি চাকরির মতো। আর আমাদের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি শুনতেও পাবেন আর দেখতেও পাবেন, কানে শোনাও যাবে, চোখে দেখাও যাবে। সুতরাং আপনাকে ঠিক করতে হবে আগামী দিন আপনি অডিও ক্যাসেট চান না হাই কোয়ালিটি ডিভিডি চান, আপনি কাজ চান না কথা চান, আপনি ফাঁকা ভাষণ চান না বিনা পয়সায় রেশন চান, আপনি উন্নয়ন চান না অনাচার চান, আপনি বহিরাগত নেতা চান না বাংলার মেয়ে চান, আপনি অগ্নিকন্যা চান না ভুইভোর 2 নম্বরী নেতা চান, এই সিদ্ধান্ত আপনাকে নিয়ে আজকে সভা থেকে বাড়ি ফিরতে হবে। 4 দিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গোসাবায় একটা মিটিং করেছিল, আপনারা দেখেছেন? দেখেছেন কি বলেছে? বলছে আমরা যদি ক্ষমতায় আসি সুন্দরবনকে জেলা করব, সুন্দরবনকে জেলা করলে আগামী দিন সুন্দরবনের উন্নয়নের জন্য আমরা 2 লক্ষ কোটি টাকা খরচা করব। আপনি শুনুন, 2 লক্ষ কোটি, বাংলায় 2 কোটি পাঠাতে এরা 212 হবে, বলছে 2 লক্ষ কোটি টাকা খরচ করব। তাহলে অমিত শাহ বাবু, আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি সুন্দরবনকে জেলা করেন, বাংলায় এখনো পর্যন্ত জেলার সংখ্যা হচ্ছে 23, আপনি ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে সুন্দরবন জেলা হলে কটা জেলা হবে? 23-এর সাথে একটা জেলা বাড়বে, তাহলে 24টা জেলা হবে। বলছে একটা জেলায় আমরা 2 লক্ষ কোটি টাকা খরচা করব, তাহলে 24টা জেলায় আপনি কত খরচা করবেন? 48 লাখ কোটি, তাই তো? যে ন্যূনতম গণিত জানে হিসাবটা তো সেখানেই গিয়ে দাঁড়াচ্ছে, 48 লক্ষ কোটি টাকা খরচ করবেন। বাংলার জনসংখ্যা কত? 10 কোটি, সব মিলিয়ে কত লোক বাংলায় থাকে? না 10 কোটি লোক। তাহলে আপনি যদি 48 লাখ কোটি বাংলায় খরচা করেন, তাহলে এক একটা মানুষের ন্যায্য পাওনা কোথায় গিয়ে দাঁড়াবে? 5 লাখ টাকা। আমি ক্যামেরার সামনে এখানে আপনাকে বিনীত অনুরোধ করব যে আপনি আগামী 10 দিনের মধ্যে বাংলার যত লোক আছে অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন, তৃণমূল কংগ্রেস রাজনীতিতে আর থাকবে না, অবসর নিয়ে নেবে, রাজনৈতিকভাবে লড়াই করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লক্ষ্য তো মানুষের কাজ উন্নয়ন। এক একটা ভাই এক একটা বোন যদি 5 লাখ টাকা করে পায়, মমতা ব্যানার্জির থেকে বেশি খুশি কেউ হবে না বাংলায়, ঠিক না? আরে আগে 15 লাখের 15 টাকা দেয়নি, এখন বলছে 2 লাখ কোটি টাকা খরচ করবো। এই জুমলায় ভাওতা কাকে দিচ্ছেন? বাংলার মানুষকে বোকা পেয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, শুনে রাখুন, যেভাবে 7 বছর প্রতারণা করেছে একইভাবে এদের আগামী দিন জামানত জব্দ করতে হবে, প্রত্যেকটা অঞ্চল থেকে জিততে হবে, প্রত্যেকটা বুথ থেকে জিততে হবে, প্রত্যেকটা বুথ থেকে জিততে হবে। মানুষকে বোঝাতে হবে যে আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় রেশন, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি দেখুন রান্নার গ্যাসের দাম কত হয়েছে, 400 টাকার রান্নার গ্যাস আজকে 900 টাকা, সর্ষের তেল 160 টাকা লিটার, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, পোস্তর দাম কত, ডিজেলের দাম কত, পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই। এই হচ্ছে আজকের দিনের এদের নমুনা। আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে কিচ্ছু থাকবে না, সব বিক্রি করে দেবে। আর যেটুকু চাল, শিক্ষা, চিকিৎসা মমতা ব্যানার্জি বিনা পয়সায় দিয়েছে সব উঠিয়ে দেবে। আপনারা চান সেগুলো উঠে যাক? আপনারা চান মায়েরা চান, ভাইরা চান? দিদি ইস্তাহার প্রকাশ করেছে 17 তারিখ, 10টা অঙ্গীকারের কথা বলেছে, আমি খালি 4টা অঙ্গীকার বলে আজকে সভা শেষ করব।
আপনি শুনে রাখুন, প্রথম অঙ্গীকার দিদি বলেছে, বলেছে আমার সরকার ক্ষমতায় আসার পর বাংলায় অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যারা যারা উচ্চ শিক্ষা নিয়ে ভাবে যে ডাক্তারি পড়বো, মেডিকেল পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে, মা বাবার কাছে তো টাকা নেই। মমতা ব্যানার্জি বলেছে তোমার মা বাবার কাছে গিয়ে তোমাকে হাত পাততে হবে না, আমার সরকার 2 তারিখ ক্ষমতায় আসবে আর 1 জুন থেকে আমি 4% সুদে তোমাদের 10 লক্ষ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবো। যে পড়াশুনো করতে চায়, যে ছাত্র ইঞ্জিনিয়ার হতে চায়, যে ডাক্তার হতে চায়, যে আর্কিটেক্ট হতে চায়, যে মেডিকেল পড়তে চায়, যে গ্রাজুয়েট হতে চায়, তার পড়াশুনোর দায় দায়িত্ব তার মা বাবার উপর আর্থিক বোঝা চাপাতে হবে না। আমার সরকার তোমার আগামী দিন উচ্চশিক্ষার দায়িত্ব নিচ্ছে, 4% সুদে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড বাংলার যত ছাত্র ছাত্রী আছে মেধাবী সবাইকে দেওয়া হবে। দ্বিতীয়, বিজেপি বলছে না কিষাণ সম্মান নিধি আমরা দিতে চাই, মমতা ব্যানার্জি দিতে দিচ্ছে না। আপনাদের বললাম, শুনলেন, 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে বাংলা থেকে 7 বছরে। মমতা ব্যানার্জি বলেছে যে তোমরা বাংলাকে ভাতে মারতে চাইছো, পেটে মারতে চাইছো, পাতে মারতে চাইছো, আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। তুমি বলছো কৃষককে 6,000 দেবো, তোমার 6,000 এর দরকার নেই। মমতা ব্যানার্জি বলেছে তোমার প্রকল্পও লাগবে না, তোমার টাকাও লাগবে না, তোমার নামও লাগবে না। 2 তারিখ 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, 1 জুন থেকে সারা বাংলা জুড়ে 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমার সরকার একর পিছু 10,000 টাকা করে দেবে, তোমার 6,000 লাগবে না। আপনি কাকে ভরসা করবেন? একদিকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ঘুরছে 8,500 কোটি টাকার বিমানে, দিল্লিতে 1,500 কোটি টাকার পার্টি অফিস, চড়ছে 6 কোটি টাকার গাড়িতে আর বলছে কৃষককে দেবো 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল আর থাকছে টালির ছাদের ঘরের তলায়, বলছে কৃষককে দেবো একর পিছু 10,000। আপনি কাকে সমর্থন করবেন, কাকে ভরসা করবেন, সিদ্ধান্ত আপনাকে নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে। তৃতীয়, ন্যূনতম মাসিক আয়, এই যে মহিলাদের জন্য, মায়েদের জন্য বললাম যে স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে মমতা ব্যানার্জি সরকার। দিদি বলেছে ন্যূনতম মাসিক আয় আমরা 1 জুন থেকে শুরু করব। ন্যূনতম মাসিক আয়টা কি? সরকার 2 মে প্রতিষ্ঠা হবে, 1 জুন থেকে ভারতবর্ষে এখনো পর্যন্ত কোথাও হয়নি, বাংলায় প্রথম, 1,60,00,000 পরিবারের গৃহকর্তীকে, যত পরিবার আছে বাংলায়, যত পরিবার, একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, যত পরিবার আছে 1,60,00,000 পরিবারের গৃহকর্তীর ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা আমার সরকার পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। আর যদি SC ST পরিবার হয়, তপশিলি জাতি ও উপজাতি, তাহলে 500 টাকা না, মাসে 1,000 টাকা পৌঁছে দেবে, বছরে 12,000 টাকা, কারোর কাছে হাত পাততে হবে না। দিদি 2 তারিখ আসবে আর 1 জুন থেকে আপনার অ্যাকাউন্টে সরাসরি সরকার বাংলার মেয়ে 12,000 টাকা করে পৌঁছে দেবে বছরে। তাহলে আপনি সিদ্ধান্ত নিন, কাজ চাই না কথা চাই, বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন। আর চতুর্থটা বলবো, শুনবেন, দিদি বলেছিল 2011 ক্ষমতায় আসার আগে আমি 2 টাকা কিলো চাল দেবো, রেশন দেবো, দিয়েছে, 5 বছর পেয়েছেন। তারপরে করোনা কালে অনেকের চাকরি চলে যায়, একটা অর্থনৈতিকভাবে মানে পর্যদুস্ত অবস্থায় আমাদের সমাজ ছিল, সেখানে কত লোক দিন আনা দিন খাওয়া শ্রমিক কৃষক, তারা কত দিন টাকা কামাতে পারেনি, নিজের পরিবারকে সাপোর্ট করতে পারেনি, তখন দিদি বলেছে কি যে 2 টাকা কিলো চাল গম দরকার নেই, আমি বিনা পয়সায় দেবো আমার সরকার। তা আপনি 6 মাস 8 মাস ধরে বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, তো তা আগামী দিন বিনা পয়সায় রেশন চান কি চান না? তা রেশন পেতে আপনাকে কোথায় যেতে হয়? রেশন দোকানে, ডিলারের কাছে যেতে হয়, রেশনের দোকানে যেতে ভাল লাগে, লাইনে দাঁড়াতে ভাল লাগে, গরমে কষ্ট হয়, সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো গরমে অসুবিধা, তারপরে থলি নিয়ে, ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে, খারাপ লাগে না ভালো লাগে? হ্যাঁ, কি মায়েরা, খারাপ লাগে। তা রেশনের দোকানে দাঁড়াবেন না, কিন্তু বিনা পয়সায় রেশন চাই, তাই তো? হ্যাঁ, দিদি বলেছে আমার সরকার ক্ষমতায় আসবে 2 তারিখ, 1 জুন থেকে
রেশনের দোকানও থাকবে না, লাইনও থাকবে না, আমি বাড়িতে বাড়িতে মা ভাই বোনদের রেশন পৌঁছে দেবো বিনা পয়সায়, দুয়ারে দুয়ারে রেশন, বাড়িতে বাড়িতে, বাড়িতে বাড়িতে, যত ভিতরে আপনার বাড়ি হোক, যত ছোট আপনার বাড়ি হোক, যত ছোট গ্রামের ভিতরে আপনার বাড়ি হোক, সরকারের প্রতিনিধি রেশন সামগ্রী নিয়ে আপনার বাড়িতে সরবরাহ করে আসবে, আপনাকে রেশনের দোকানে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। তাহলে দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ, কি নেবেন, কি নেবেন, কাজ না বড় বড় কথা, কি নেবেন, উন্নয়ন না অনাচার, বাংলার মেয়ে না বহিরাগত নেতা। তাহলে আমার আপনার সকলের প্রার্থী বঙ্কিমদাকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জেতাবেন তো, ভোট তো বঙ্কিম হাজরাকে নয়, ভোট মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন। আর এই সাগর বিধানসভার জন্য যা উন্নয়ন হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি, 10 বছরের উন্নয়ন একটা ছোট ট্রেলার ছিল, 5 বছরের সিনেমাটা এখনো বাকি আছে। আগামী দিন যখন উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে সমগ্র ভারতবর্ষ উন্নয়ন কাকে বলে দেখবে, আর দিদি এক কথার মহিলা, যা বলে করে দেখায়। তাহলে সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। মায়েরা যত হাত গলায় জোর আছে দু হাত তুলে আমার সাথে বলতে হবে আজকে, বিনা পয়সায় খাদ্য পাই বাংলা নিজের, বিনা পয়সায় শিক্ষা পাই বাংলা নিজের, বিনা পয়সায় স্বাস্থ্য পাই বাংলা নিজের, আগামী দিন স্বাস্থ্যসাথী কার্ড আবার চাই বাংলা নিজের, আরে যখন ডাকি তখন পাই বাংলা নিজের, বহিরাগতদের নেই বাংলায় কোনো ঠাই বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্ব জয় বাংলা নিজের, বহিরাগতদের দাও বিদায় বাংলা নিজের, মোদীবাবু আসে মোদীবাবু যায় বাংলা নিজের, উন্নয়নেই সাগরের জনতার ঠাই বাংলা নিজের, উন্নয়নেই মানুষের সাই বাংলা নিজের, 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 বাংলা নিজের। আগামী 1 এপ্রিল আসছে দিন,